বিশ্বজুড়ে করোনার ছোবলে গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও পাঁচ হাজারের বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ২,৭৬,০০০ গড়িয়েছে, আক্রান্ত ছাড়িয়েছে ৪০,০০০। অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের মৃত্যুর মিছিল, তবু যুক্তরাষ্ট্রের বাধায় আটকে গেল মহামারীর সময়ে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ রাখার বিষয়ে জাতিসংঘের প্রস্তাব। এদিকে মহামারীর কারণে প্রতিনিয়ত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে করোনা মহামারী প্রতিরোধে উদ্ভাবিত টিকা প্রয়োগে শতভাগ সফল বলে দাবি করছে চীনের বিজ্ঞানীরা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কোভিড ১৯ রোগে প্রতিদিন মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে হাজার হাজার মানুষ, তবে সবচেয়ে নাজেহাল যুক্তরাষ্ট্র একদিনে ১,৬০০র বেশি মানুষের মৃত্যু দেখেছে। এমনকি করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার। তবুও যেন কঠিন হৃদয় যুক্তরাষ্ট্রের, করোনা মহামারীর সময়ে বিশ্বব্যাপী যুদ্ধ কিংবা সংঘাত বন্ধ হয় তেমন একটি প্রস্তাব আনতে যাচ্ছিল জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে তোলার পর তা পাশ হলে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানাতে পারত জাতিসংঘ, তবে প্রস্তাবটি তোলার আগেই তা আটকে দেয় যুক্তরাষ্ট্র। এমনকি চীন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্রমাগত সমালোচনায় মুখর ট্রাম্প। এদিকে করোনায় বিধ্বস্ত ব্রিটেনও, ২৪ ঘন্টায় ৬০০র বেশি মানুষ মারা গেছে। বিশ্বের যে কোনো দেশ থেকে আসা বিমানযাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিতে যাচ্ছে দেশটি। ব্রাজিলও বাড়ছে মৃত্যু, দেশটিতে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮০০র বেশি মানুষ মারা গেছে। তবুও যেন গা ছাড়া দেশটির প্রেসিডেন্টের, লকডাউনের মাঝে বারবিকিউ পার্টির কথা ভাবছেন তিনি। আর টানা ষষ্ঠ দিনে আক্রান্ত ১০,০০০ ছাড়িয়েছে রাশিয়াতে। এদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে প্রকোপ খানিকটা কমলেও মৃত্যুর তালিকায় ৩০,০০০ ছাড়ল ইতালি। ভারতে একদিনে নতুন করে ৩,৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছে, ২৪ ঘন্টায় ৯৫ জন মারা গেছে। সব মিলিয়ে ভারতে এখন করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা প্রায় ৬০,০০০, তবে ক্রমাগত মৃত্যু আর আক্রান্ত বাড়ার পরও পাকিস্তান থেকে উঠেছে লকডাউন। ভাইরাস প্রতিরোধে এখনও শতভাগ সফলতার মুখ দেখেনি কেউ, তবে ভ্যাকসিন আবিষ্কারে অনেক এগিয়ে যেন চীনের বিজ্ঞানীরা। সম্প্রতি বানরের উপর একটি টিকা প্রয়োগ করে শতভাগ সাফল্য পেয়েছে তারা, এমনটাই দাবি করেছে। এদিকে করোনা চিকিৎসায় রেমডেসিভির ঔষধের অনুমোদন দিয়েছে জাপান সরকার। করোনা ভাইরাস মহামারীর কারণে প্রতিনিয়ত বাড়তে থাকা জাতিবিদ্বেষ, ঘৃণা এবং হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে বিশ্বে এত মৃত্যু আর আক্রান্তের সঙ্গে সেরে উঠেছে প্রায় ১৩,৮২,০০০ এর বেশি মানুষ। মাসুদ রানা, নিউজ ২৪।